প্রবলেমটা দেখো কি বলেছে, এ সিরিজ এলার সার্কিট কন্টেইনিং এ রেজিস্ট্যান্স এট অ্যান অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দিস এট রেজোনেন্স। দেখো রেজোনেন্স বলে দিয়েছে, এই যে রেজোনেন্স, ঠিক আছে। দ্য ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্ডাকটেন্স ইজ 40 ভোল্ট অ্যান্ড 60 ভোল্ট, রাইট? ফাইন্ড দ্য ভ্যালু অফ এল এন সি। আচ্ছা দেখো, আচ্ছা বলো তো, অ্যাট রেজোনেন্স এক্স এল ইকুয়াল টু এক্স সি, বলো অ্যাট রেজোনেন্স। ওকে আচ্ছা, এবারে দেখো রেজিস্ট্যান্স বলে দিয়েছে 120 ওহম, ঠিক 120 ওহম, আর ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্ডাকটেন্স বলেছে এত, তাহলে বলো তো আইআরএমএস কত বলতে পারবে? সেটা হচ্ছে এই যে 60, এটাও তো আরএমএস ভ্যালু, ডিভাইডেড বাই 120। কেন কেন লিখলাম বলো তো, হ্যালো বলতে পারবে কেন লিখলাম? এবার দেখো তুমি জানো এইটার ভ্যালু দিয়ে দিয়েছে 40 ইকুয়াল টু আই আর এম এস হাফ, এল এর ভ্যালু বার করতে দিয়েছে, আর এটা বলেছে 4 × 10⁵। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা, হ্যালো। তাহলে এখান থেকে এল এর ভ্যালু বেরোচ্ছে, এই এটা বুঝতে পেরেছো, 2 × 10⁻⁴। কোনো ডাউট থাকলে বলো, আছে কোনো ডাউট? এবার দেখো এইটা যেটা দিয়েছে, এইটা কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি না? আমরা কি জানি ওমেগা নট ইকুয়াল টু 1/√LC, ঠিক? হ্যালো হ্যালো, তাহলে ওমেগা নট দিয়ে দিয়েছে, এল এর ভ্যালু ক্যালকুলেট করে ফেলেছে, এখান থেকে সি এর ভ্যালু বেরিয়ে যাবে 31.25 μF। কি করে বার করলাম বুঝতে পারলে? জাস্ট ফর্মুলা বেসড, বলো জাস্ট ফর্মুলা বেসড। আমি তোমরা কি বুঝতে পারলে? হ্যালো হ্যালো, আচ্ছা এবারে এইটার দিকে লক্ষ্য করো, এইটা অ্যাট হোয়াট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কারেন্ট ইন দ্য সার্কিট ল্যাগস দ্য ভোল্টেজ π/4। আচ্ছা কারেন্ট ইন দ্য সার্কিট ল্যাগস, তাহলে বলো তো নেট সার্কিটটা ইন্ডাকটিভ না রেজিস্টিভ, ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ, বলো ইন্ডাকটিভ। তাহলে ইন্ডাকটিভ যদি হয় তার মানে ট্যান π/4 ইকুয়াল টু এল ওমেগা বাই সি বাই আর, বলো এটা বুঝতে পেরেছো কিনা? বাস এবারে তুমি এখানে আর এর ভ্যালু জানো, এল এর ভ্যালু জানো, সি এর ভ্যালু জানো, আর এইটা ইকুয়াল টু 1 না? দেখো এইটা ইকুয়াল টু 1 না? এবার দেখো তুমি এল সি আর আর এর ভ্যালু জানো, তুমি যদি ক্যালকুলেট করো তুমি এইরকম একটা এক্সপ্রেশন পাবে, ওমেগা স্কোয়ার মাইনাস 6 × 10⁵ ওমেগা মাইনাস 16 × 10⁰ ইকুয়াল টু 0। দেখো বুঝতে পেরেছো কিনা? কারণ এখানে দেখো ওমেগার একটা কোয়াড্রেটিক পাবে, পাবে কি পাবে না? ওকে এখান থেকে ওমেগার তুমি সলভ করলে দুটো ভ্যালু পাবে, একটা প্লাস একটা মাইনাস, আমি প্লাসটা লিখছি এইটা। দেখো বুঝতে পেরেছো কিনা? মাইনাসটাকে আমি ডিসকার্ড করছি কারণ ওমেগা মাইনাস হতে পারে না। আমি আবার বলছি পিওরলি ফর্মুলা বেসড, পিওরলি ফর্মুলা বেসড। তোমরা 4-5টা প্রবলেম কনসিডার করো, দেখবে তোমরাও আরামসে প্রবলেমগুলো পেরে যাবে, একদম ফর্মুলা বেসড। ওকে চলো এই প্রবলেমটা, এই প্রবলেমটা হচ্ছে এই যে আমরা আগের দিন যে থিওরিটা করেছিলাম, এই যে এই থিওরি, এই যে ওমেগা 1 ওমেগা 2, এই যে এই থিওরি, এই থিওরি দিহি তোমার একদম অ্যাপ্লিকেশন, কোনো চেঞ্জ নেই, একদম এই থিওরি। আচ্ছা চলে এসো, হোয়াট ইজ দ্য সোর্স ফ্রিকোয়েন্সি ফর উইচ দ্য কারেন্ট অ্যাম্পলিটিউড ইজ ম্যাক্সিমাম, বলো তো কারেন্ট অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম যেটা হয় সেটাকে রেজোনেন্স বলে। তাহলে এখান থেকে আমি জানি এফ নট ইকুয়াল টু 1/2π√LC, জানি বলো এল এর ভ্যালু দিয়ে দিয়েছে, সি এর ভ্যালু দিয়ে দিয়েছে, এখান থেকে তুমি এফ নট এর ভ্যালু পেয়ে যাবে 663.14 Hz। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো, আছে কোনো ডাউট? আচ্ছা এটা আমার ফার্স্ট প্রবলেমটা হয়ে গেল। সেকেন্ড প্রবলেমটা কি বলেছে, হোয়াট ইজ দ্য সোর্স ফ্রিকোয়েন্সি ফর উইচ অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই সার্কিট ইজ ম্যাক্সিমাম, তুমি বলো তো এটা কি হবে, হোয়াট ইজ দ্য
সোর্স ফ্রিকোয়েন্সি ফর উইচ অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ব বাই সার্কিট ইজ ম্যাক্সিমাম। ভাই এটা আর এটা তো একই জিনিস, মনে আছে? এটাই তো রেজোন্যান্স কন্ডিশন। এটা দুটো ভাবে কারেন্ট দিও বলে আবার পাওয়ার দিও বলে। এই যে কারেন্ট দিও ম্যাক্সিমাম আর পাওয়ার দিও ম্যাক্সিমাম না, তাহলে দুটো জায়গাতেই এফ নট না? আমি কি বোঝাতে পারছি? আচ্ছা এবারে কি বলেছে, হোয়াট ইজ দ্য সোর্স ফ্রিকোয়েন্সি? আচ্ছা অবটেন দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম পাওয়ার। আচ্ছা বলো তো, অবটেন দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম পাওয়ার আমি কি করে পাবো? আবার এটাকে আমি লিখতে পারি ভি নট বাই রুট টু হোল স্কোয়ার বাই ওয়ান বাই আর। এইটা ভি আর এম এ স্কোয়ার বাই আর না? বলো। হ্যালো, হ্যাঁ বলো। এবার ভি আর এম এস কত দিয়েছে? 230 স্কোয়ার বাই আর না? দেখো তো 2300 ওয়াট। বলো বুঝতে পেরেছো কিনা, কোনো ডাউট আছে? আচ্ছা এবার বলেছে ফর উইচ ফ্রিকোয়েন্সি দা of the source is the power transferred to the circuit half of the power at resonant frequency. ha mone ache half power frequency na hello bolo half power frequency na ha ebar dekho half power frequency er ei je omega 1 omega 2 bar korechhilam ei je dekho omega 1 omega 2 bar korechhilam dekho ei formula jodi ami boshiye di r er value jani l er value jani omega dot jani jani ami omega dot ki kore are baba ami to f dot peyechi eita তাই না? তাহলে ওমেগা নট কত? 2 পাই এফ নট। এবার এটা যদি ক্যালকুলেট করি দেখো তো এইটা আসে কি না 4166.66 রেড পার সেকেন্ড। দেখো তো এটা আসে কি না? দেখো আসছে। দেখো আসছে কিনা? হ্যালো আসছে? এবার দেখো আমি যদি এই ফর্মুলা নিয়ে আসি, এই যে এই দুটো ফর্মুলা, ক্যালকুলেশন কি আমাকে করতে হবে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি ভেবে বলো? এবার বলো এখানে যদি আমরা ভ্যালু গুলো পুট করে দিই, বলো তো আর এগুলো আমরা সব জানি কিনা আগে সেটা বলো। দেখো 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 সব জানি কিনা আগে সেটা বলো। জানি? হ্যালো, আচ্ছা যদি আমরা জানি তাহলে দেখো তোমরা যদি ক্যালকুলেট করো বাড়িতে একবার একটু ক্যালকুলেট, তোমরা কি ক্যালকুলেট করেছিলে? দেখো ওমেগা টি 4263.6 আসছে আর এইটা 4071.9 আসছে রেড পার সেকেন্ড। তোমরা কি বাড়িতে ক্যালকুলেট করেছিলে এটা রিয়া? বলো। আচ্ছা তাহলে কি আমরা এই সেকেন্ড পয়েন্টটা পেয়ে গেলাম রিয়া? এই যে ফর হোয়াট ফ্রিকোয়েন্সিজ অনেকগুলো ফর্মুলা বলেছিলাম না, এই যে ওমেগার জায়গায় তুমি এই যে কোয়ালিটি ফ্যাক্টর, এই যে বলো বাস ভ্যালু পুট করে দাও। যে থিওরিটা তোমাদের করানো হয়েছে সেই থিওরির অ্যাপ্লিকেশন, যে থিওরিটা করানো হয়েছে সেই থিওরির অ্যাপ্লিকেশন। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা কোনো ডাউট বলো। আচ্ছা এবার আমি তোমাদের একটা কনসেপ্ট বলবো, এটা হচ্ছে এলসি অসিলেশন। দেখো দেখো এলসি অসিলেশন কনসেপ্টটা ভিজুয়ালাইজ করা টাফ, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক ইউ ভিজুয়ালাইজ। দেখো এলসি অসিলেশন সবাই ফর্মুলা বেস পড়ে, আমরাও যদি ফর্মুলা বেস পড়ি অসুবিধা হবে না। এলসি অসিলেশন দেখো
প্রথমে কনসেপ্টটা শোনো। আচ্ছা ধরো এই প্রথম 5-10 মিনিট যেটুকু বলবো এটুকুই কনসেপ্ট, তারপরে তো ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স তো আরামসে তোমরা করতে পারবে, এখান থেকে খুব একটা প্রবলেম দেয় না, কিন্তু সিলেবাসে মেনশন করা আছে এলসি অসিলেশন। দেখো এখানে ধরো একটা রেজিস্ট্যান্স আছে, মন দিয়ে শোনো, এইখানে ধরো প্লাস কিউ নট, এটা মাইনাস কিউ নট, এই ক্যাপাসিটেন্সটা এই ভ্যালুতে চার্জ আছে ঠিক। এবার বলতো একে যদি আমি ফাটাস করে বন্ধ করে দিই তাহলে ডিসচার্জ হবে কি হবে না বলো? হবে। আচ্ছা বলতো যদি এই রেজিস্ট্যান্সটা না থাকতো তাহলে, যদি তাহলে ডিসচার্জ তো হতো, তখন বলতো কারেন্টের ভ্যালু কত হতো? জাস্ট কনসেপ্ট, এটা লাগবে না, এইভাবে কারেন্টের ভ্যালু, আই এর ভ্যালু খুব হাই হতো না? হে বলো, হ্যালো, আমি কি বোঝাতে পারছি? আচ্ছা এবার ভাবো আমরা এইখানে রেজিস্টেন্সের জায়গায়, মন দিয়ে শুনবে, এবার এবার খুব ইম্পর্টেন্ট, এই রেজিস্টেন্সের জায়গায় আমি যদি একটা ইন্ডাক্টরকে লাগিয়ে দিই তাহলে এই ক্যাপাসিটেন্সটা ডিসচার্জ হতে চাইবে কি চাইবে না? ডিসচার্জ হতে চাইবে, কিন্তু ডিসচার্জ হওয়া মানে কি, ধরো এখানে তো পজিটিভ ছিল, এখানে পজিটিভ প্লেট ছিল, তার মানে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে না বলো? এইবার এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে, তখন এই এখানে এই প্লেটে কি আর কিউ ডট চার্জ থাকবে না? কমে যাবে, দেখো সরি কমে গেছে, গেছে কি যায়নি? আমরা ভেবে দেখো এই কিউটা কমছে আর এই কারেন্ট আস্তে আস্তে বাড়ছে কি বাড়ছে না, ভেবে বলো। বলো কেন আস্তে আস্তে বাড়ছে? দেখো এখানে একটা কি আছে, ইন্ডাক্টর আছে, ও কি চাইবে, ও কোনো পরিবর্তন বা এনি চেঞ্জ ও অপোজ করবে কি করবে না? ভেরি গুড, তারপরে ও প্রথম দিকে চেঞ্জটাকে অপোজ করবে, তখন কারেন্ট বেশি ফ্লো হবে না কম ফ্লো হবে? তারপরে যত বাড়বে তত বলতো ফ্লোটা মানে কারেন্টটা বাড়বে কি কমবে বলো? বলো কারেন্টটা বাড়বে কি কমবে যত টাইম যাবে? আরে যত টাইম যাবে তত তো ও কম অপোজ করবে, তার মানে কারেন্টের রেটটা বাড়বে কি বাড়বে না, হে বলো, আমি কি বোঝাতে পারছি বলো? এবার বলতো ডিসচার্জ যখন হয় তখন পুরো এই চার্জটা, পুরো চার্জটা এই ক্যাপাসিটার প্লেট থেকে বেরিয়ে যায় কি যায় না, ভেবে বলো? যায়। ওকে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, দাও আমার এইগুলো একটু দরকার, তো সেই কারণে আমি একটু এটাকে, আচ্ছা কন্ট্রোল, আমি আগে একটু ইয়েটা ড্রপ, একই জিনিস লাগবে বারবার, দেখো এইটা কি বুঝতে পেরেছো কারেন্টটা বাড়বে? হ্যালো, আচ্ছা এবারে আর এইখানে চার্জটা কমবে এটা কি বুঝতে পেরেছো বলো? আচ্ছা এইটা ধরলাম টি ইকুয়াল টু জিরোতে, এরপরে কি হবে শোনো, এরপরে এই চার্জটা কমে কমে জিরো হবে কি হবে না, ভেবে বলো, বলো তখন এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেটা কি আই ম্যাক্স হবে কি হবে না? বুঝতে পারলাম ঠিক। এইবার ক্যাপাসিটার ইন্ডাক্টরকে ফোন করলো, বললো কি তুই এখন খুশি তো? বলে ভাই আমি তো এখন ফুল চার্জ হয়ে গেছি, আমি তো এখন ফুল চার্জ হয়ে গেছি, তার মানে এই যখন ফুল চার্জ হয়ে যাবে তার মধ্যে এখান তখন এর মধ্যে তোমার তোমার কি বলে চার্জ কত? আচ্ছা আমি একটা জিনিস ভুল করেছি, এইটা বেসিক্যালি টি ইকুয়াল টু জিরো নয়, টি ইকুয়াল টু জিরো কোনটা জানো বলো? এই যে যখন এই যে দেখো টি ইকুয়াল টু জিরো এইটা, এইখানে মাইনাস কিউ নট, এইখানে প্লাস কিউ নট, এইখানে টি ইকুয়াল টু জিরোতে সুইচ ক্লোজড হয়েছে, আমি কি বুঝতে পেরেছি বলো? এইটা টি ইকুয়াল টু জিরো, হ্যালো বুঝতে পারছো? তাহলে বলো তো ক্যাপাসিটেন্সের একটা হচ্ছে তখন কত এনার্জি, এটা যদি সি হয়, আরে বাবা কিউ নট স্কোয়ার বাই টু সি টোটাল এনার্জি বলো, পুরো সার্কিটেও তো ওই একই এনার্জি, কি পুরো সার্কিটে ওই একই এনার্জি না? হ্যালো, আচ্ছা এরপরে এই কিউ নট আস্তে আস্তে কমবে, কমে কমে এখান দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে, বলতো এই সময় ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে কত পোটেনশিয়াল, ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে কত এনার্জি বলতে পারবে? এই সময় ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে কত এনার্জি? জিরো, কিন্তু এর অ্যাক্রসে হাফ আই ম্যাক্স স্কোয়ার। একটা জিনিস কি লক্ষ্য করেছো, এই পুরো ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা ছিল সেটা ফুললি কনভার্ট হয়েছে ম্যাগনেটিক এনার্জিতে এবং স্টোর্ড হয়েছে কোথায়, এলে বলো?
এবারে একটা পার্টিকেল কি বেশি এনার্জিতে স্টেবল না কম এনার্জিতে স্টেবল? কম এনার্জিতে স্টেবল, তখন এই এল কি করবে? আবার ডিসচার্জ করতে শুরু করবে কি করবে না ভেবে বলো। কারেক্ট, ডিসচার্জ করতে যখন শুরু করবে তখন ভেবে দেখো ও এইদিকে তোমার কারেন্টটা দেবে, রাইট, এইদিকে কারেন্টটা দেবে, এইটা কিউ হবে, এইটা মাইনাস কিউ হবে। আমি কি বোঝাতে পারছি? দেখো বলো, কিন্তু তখন আইটা ইনিশিয়ালি কম কম রেটে দেবে না, কারণ ও তো পরিবর্তন পছন্দ করে না, ও তো চেঞ্জ পছন্দ করে না। তাহলে ও প্রথমে আইটা কম রেটে দেবে না ভেবে বলো, বলো আইটা কম রেটে দেবে না। হ্যালো, এই করতে করতে ভেবে দেখো এমন একটা সিনারিও আসবে না এরপরে, এইটা কিউ নট, এইটা মাইনাস কিউ নট, দেখো তখন আই এর ভ্যালু জিরো। তখন বলতো পুরো এনার্জিটা কার অ্যাক্রসে, বলো পুরো এনার্জিটা এই যে এই এই সিচুয়েশনে, এটা ধরো এক নাম্বার, দু নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, চার নম্বরে পুরো এনার্জিটা আমি কি বোঝাতে পেরেছি? এবার একটা জিনিস কি লক্ষ্য করেছো, এই মাইনাস কিউ নট আর এই কিউ নট চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, আমি যদি একটা পুরো সাইকেল ধরি, সেই সাইকেলের বেসিক্যালি এইটা টি বাই ফোর না, এটা কেন টি হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে ও আবার নিজের পজিশনে চলে আসবে, আম আই রাইট? হ্যালো, এবার দেখো ও এই পজিশন থেকে এই পজিশনে গেছিল যে সিকোয়েন্সে, এই যে মাইনাস কিউ থেকে প্লাস কিউ, এখন এইটা প্লাস কিউ হয়ে গেছে, সেম সিকোয়েন্সে আবার ও টি টাইম বাদে এই সিচুয়েশনে যাবে না, মাইনাস কিউ নট থেকে কিউ নট, বলো, কারণ এরপরে আবার দেখো এই সিচুয়েশন থেকে এ ডিসচার্জ করবে, তারপরে এখানে হবে তোমার কিউ, এখানে হবে মাইনাস কিউ, রাইট, এই এরপরে এটা কমে কমে জিরো হয়ে যাবে, তখন এইটা হবে আই ম্যাক্স, তার মানে এইটা হবে আই, আই প্রথমে ইনক্রিজ করবে, আমি কি বোঝাতে পারছি? এরপরে এখানে এটা জিরো হয়ে গেল, তারপরে ও কি করবে, আবার দেখো ও কি করবে এইদিকে, সরি সরি সরি, হ্যাঁ ঠিকই তো আছে, এই যে কিউ, রাইট, কিউ কিউ, তার মানে কি এইখানে তোমার জিরো হয়ে গেছে, এখানে হাফ এল আই ম্যাক্স স্কোয়ার হয়ে গেছে, সেই এনার্জিটা ও আবার একে দেবে, দেখো দেখো দেখো, দিয়ে এইখানে কিউ, এইখানে মাইনাস কিউ হবে, তারপরে মাইনাস কিউ প্লাস কিউ হবে। তোমরা কি সিকোয়েন্সটা বুঝতে পেরেছো? বলো উপরের সিকোয়েন্সটা বুঝতে পারলে উপরের সিকোয়েন্সটাকেই তোমরা নিচের সিকোয়েন্সে কি বলে রেপ্লিকেট করো, বলো তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো, এই কিউটা, এই যে চার্জ কিউটা, দেখো এই চার্জ কিউটা ম্যাক্সিমাম থেকে জিরো হচ্ছে, জিরো থেকে নেগেটিভ হচ্ছে, নেগেটিভ থেকে আবার জিরো হচ্ছে, আবার পজিটিভ হচ্ছে, বুঝতে পারছো? একটা যে কোনো একটা প্লেটের দিকে নজর দাও, যে কোনো একটা প্লেটের দিকে নজর দাও, হ্যালো, যে কোনো একটা প্লেটের দিকে নজর দাও, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, তার মানে তোমরা কি বুঝতে পারলে কিউ বিস মানে কিউ চার্জটা বেসিক্যালি অসিলেট করছে না, অসিলেশন করছে না, বলো, যদি এখানে রেজিস্ট্যান্স থাকতো তাহলে হিট হিট হয়ে ওই কিউ চার্জের এনার্জিটা বেরিয়ে যেত না, কিন্তু এখানে না ইন্ডাক্টর না ক্যাপাসিটার কেউ এনার্জি লুজ করে না, তাহলে পুরো এনার্জিটা একবার ক্যাপাসিটার থেকে ইন্ডাক্টেন্সে আসছে, আবার ইন্ডাক্টেন্স থেকে ক্যাপাসিটেন্সে যাচ্ছে, মানে ইলেকট্রোস্ট্যাটিকটা একবার ম্যাগনেটিক এনার্জিটা কনভার্ট হচ্ছে, আবার ম্যাগনেটিক এনার্জি থেকে ইলেকট্রোস্ট্যাটিকে কনভার্ট হচ্ছে। তোমরা কি বুঝতে পারলে কেন এটা অলসি এলসি অসিলেশন, মানে কেন এটা অসিলেট করছে, বলো বুঝতে পেরেছো কিনা? আমি কি তোমাদের এটা বোঝাতে পেরেছি? তাহলে ভেবে বলো তো আমি যে ইকুয়েশনটা লিখছি এটা ঠিক লিখেছি কিনা, কিউ নট স্কোয়ার বাই টু সি, এইটা টোটাল এনার্জি হাফ এল আই ম্যাক্স স্কোয়ার, আর যে কোনো একটা ইন্টারমিডিয়েট জায়গা, ধরো এই একটা ইন্টারমিডিয়েট জায়গা, এখানে কিউ আছে, আই ও আছে, এল ও আছে, আমরা এখানে কি লিখবো, এখানে কি লিখবো বলো, কিউ স্কোয়ার বাই টু সি প্লাস হাফ এল আই স্কোয়ার, দেখো এই ইকুয়েশনটা বুঝেছো এনার্জির, বলো এনার্জির এই ইকুয়েশনটা বুঝেছো? হ্যালো, কোনো ডাউট আছে? এবার এইটাতে ধ্যান দাও, এইটাতে এই ব্লক এইটা বলো তো কারেন্টটা কমছে না বাড়ছে, কারেন্টটা কারেন্টটা কমছে না, দেখো হ্যালো এইটা, হ্যালো যদি কারেন্টটা কমে তাহলে আমি লিখতে পারি আই ইকুয়াল টু ওয়াই দাস ডি কিউ বাই ডিটি, এট দ্য সেম টাইম আমি এটা বলতে পারি এর অ্যাক্রসে যা পোটেনশিয়াল আর এর অ্যাক্রসে সেম পোটেনশিয়াল, তাহলে আমি লিখতে পারি
কিউ বাই সি ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, বলো বলতে পারি কিনা? এবার বলো তো, ডিআই বাই ডিটি হচ্ছে এইটা, তাহলে এইখান থেকে আমি যদি আবার একে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি এইটা পাই না, মাইনাস এল ডি টু কিউ বাই ডিটি স্কোয়ার, দেখো। এবং এই ইকুয়েশনটা আমি এইটা পাই, ডি টু কিউ বাই ডিটি স্কোয়ার প্লাস কিউ বাই এল সি ইকুয়াল টু জিরো, দেখো তো এটা পাই কিনা। এইটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যদি একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় তাহলে এইটা কোনো এসিএইচএম ক্যারি করে করে, সেটা মনে আছে? কিউ ইকুয়াল টু কিউ নট সাইন ওমেগা টি প্লাস ফাই, মনে পড়ে? এই ফাইটা ইনিশিয়াল কন্ডিশন না, বলো ফাইটা ইনিশিয়াল কন্ডিশন না, মানে ইনিশিয়ালি ক্যাপাসিটরটা কতটা চার্জ ছিল তার উপরে ফাইটা ডিপেন্ড করবে না, বলো? হ্যালো, আমি যদি টি এর সাথে কিউ এর ইয়ে করি এইরকম পাবো ভেবে বলো? হ্যালো, তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি, বলো? এবার দেখো, আই ইকুয়াল টু মাইনাস ডি কিউ বাই ডিটি, কেন আইটা কম ছিল, তাহলে একে যদি আমি ডিফারেন্সিয়েট করে একটা মাইনাস সাইন দিয়ে দিই তাহলে আমি কি লিখতে পারি, আই ইকুয়াল টু কিউ নট ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, বলো? দেখো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? হ্যালো, ওকে, কোনো ডাউট আছে বলো? দ্যাট ইজ দা কনসেপ্ট অফ এলসি অসিলেশন, তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট, বলো? ওকে, সো এটা ছিল এলসি অসিলেশন। আচ্ছা, নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে প্যারালাল আর এলসি, প্যারালাল আর এলসি সার্কিট। দেখো এইটা না, আমি দুটো প্রবলেম করাবো দু ধরনের, ঠিক দু ধরনের, ওকে মন দিয়ে শুনবে। আমি আবার বললাম প্যারালাল আর এলসি সার্কিট তোমাদের সিলেবাসে এক্সপ্লিসিটলি লেখা নেই, কিন্তু এটা অনেক জায়গায় করিয়ে দেয়, আমরাও করিয়ে দিচ্ছি, কিছুটা কমন সেন্স হলে তোমরা পেরে যাবে, কিছুটা কমন সেন্স হলে তোমরা পেরে যাবে। যেমন তোমাদের আমি একটা প্রবলেম দেখাই, বলো কোনো ডাউট আছে? এখানে ই বলেছে ই নট সাইন ওমেগা টি। একটা জিনিস দেখো, বলতো এই দুটো সার্কিটের এগেন, মানে সে আমি ধরলাম এখান দিয়ে আই নট কারেন্ট, আই ওয়ান কারেন্ট যাচ্ছে, এখানে আই টু কারেন্ট যাচ্ছে, আর এখানে আই কারেন্ট যাচ্ছে, তাহলে আমি লিখতে পারি আই ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু, লিখতে পারি? হ্যালো, হ্যালো, এবার দেখো এই দুটোর অ্যাক্রসে কত ভোল্টেজ ডিফারেন্স বলতে পারবে? এত না, দেখো দুটো তো প্যারালালে আছে, বলো দুটো তো প্যারালালে আছে, তাহলে বলো তো আই ওয়ান এর ভ্যালু কত? মনে আছে এটা যদি সাইন হয়, এবার বলো তো আই ওয়ান ক্যাপাসিটার ল্যাগ করে না লিড করে, কারেন্ট লিড করে, তাহলে ওমেগা টি প্লাস ট্যান ইনভার্স এক্স সি বাই আর, দেখো তো ইকুয়েশনটা বুঝতে পেরেছো কিনা? তাহলে বলো তো আই টু কি লিখবো? ইন্ডাক্টরে কারেন্ট ল্যাগ করে না লিড করে? ভেরি গুড, এই বুঝতে পারছো? বুঝতে পারলাম, বলো? হ্যালো, বাস
এইটা মনে রাখতে পারবে? কিছুই করিনি আমরা, একটা সিম্পল ইন্ডাক্টরে আর রেজিস্টিভ সার্কিটে যদি এই এই ভোল্টেজটা থাকে তাহলে তার জন্য যে কারেন্টটা হয় সেইটা লিখেছি। দেখো দুটোর জন্য আলাদা আলাদা কারেন্ট লিখেছি, আমি রাইট? দেখো রাইট, কোনো ডাউট থাকলে বলো, বলো কোনো ডাউট থাকলে বলো। হ্যালো, আচ্ছা এই ধরনের প্রবলেম তোমরা পাবে। এবারে তোমাদের আমি আর একটা জিনিস বলি, এইটা ফর্মুলা বেসড, মনে আছে জেড কে আমরা কি বলেছিলাম? ইম্পিডেন্স বলেছিলাম। হ্যালো, জেড কে বলেছিলাম ইম্পিডেন্স। আচ্ছা এই ওয়ান বাই জেড বলে একটা ইয়ে আছে, ওয়ান বাই জেড রাইট, একে বলে অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স রাইট। তাহলে ওয়ান বাই আর, ওয়ান বাই এক্সএল, ওয়ান বাই এক্সি, এই সবগুলোর একটা করে নাম আছে জি। এটাকে বলে হচ্ছে এক্সএল, তো এসএল, আর এটাকে বলে হচ্ছে হচ্ছে এসসি। তাহলে ওয়াই ইকুয়াল টু রুট জি স্কোয়ার প্লাস, এইটা ফর্মুলা, এই মনে থাকবে? বলো এবার তোমরা আমাকে একটা বলো তো এই প্রবলেমটা, এক্সএল হচ্ছে 6 ওহম, এক্সি হচ্ছে 3 ওহম, আর হচ্ছে 6 ওহম, ঠিক? হ্যালো 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 হ্যালো, তাহলে ওয়াই কত ক্যালকুলেট করে বলো তো। বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো? ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো ফাস্ট। এরকম কিছু আসবে, ইউ আর রাইট, রুট 2/6, ঠিকই এরকম কিছু আসবে। ওকে চলো, কোনো ডাউট আছে? আমি জানি এগুলোতে প্রচুর ডাউট আছে, স্পেশাল লাস্টে যেগুলো করাচ্ছি, ঠিক আছে? কারণ এগুলো একদম বেসিক থেকে যেহেতু করাচ্ছি না, একটু তোমাদের ভাষা ভাষা লাগবে। আমি জাস্ট ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, কারণ এখান থেকে আজ পর্যন্ত কোনোদিন আসেনি, আর সিলেবাসে লেখাও নেই যে এক্সপ্লিসিটলি এটা আছে। আমি জাস্ট বলে দিলাম, যদি তোমাদের কোথাও দেয় তোমরা এই প্রবলেমগুলো করতে পারবে। হেডিং দাও ট্রান্সফর্মার, লাস্ট টপিক এসি, দেখো ট্রান্সফর্মার, তোমরা কি ট্রান্সফর্মার দেখেছো? হ্যালো, রাস্তায় থাকে, রাস্তায় ট্রান্সফর্মার রাইট? হ্যালো দেখেছো কি রাস্তায় ট্রান্সফর্মার থাকে? হ্যালো, ওকে, এই ট্রান্সফর্মারের কাজ কি? ট্রান্সফর্মার অ্যাকচুয়ালি এটা একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রিক্যাল মেশিন, এর কাজ হচ্ছে তোমার ভোল্টেজ লেভেলটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করা। যেমন আমি একটা কথা বলছি, ধরো আমার ঘরে একটা ফ্রিজ আছে, যে ফ্রিজটা 240 ভোল্টে চলে। এবার যেখানে ভোল্টেজ জেনারেশন হয় সেখানে কিন্তু 2400 ভোল্ট তোমার জেনারেট হচ্ছে, তাহলে বলতো যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে সেইটা যদি ঘরে আসে ইমিডিয়েটলি, তাহলে কি ফ্রিজটা ভালো থাকবে না ড্যামেজ হয়ে যাবে? বলো, ভালো থাকবে না ড্যামেজ হয়ে যাবে? ড্যামেজ হয়ে যাবে। তার মানে কি আমাকে ভোল্টেজ লেভেলটা ডিক্রিজ করতে হবে? কি বললাম? ভোল্টেজ লেভেলটা ডিক্রিজ করতে হবে। ওকে, তাহলে যদি ভোল্টেজ লেভেলটা ডিক্রিজ করতে হয় সেই কারণে এরকম তো সিচুয়েশন হতে পারে যেখানে তোমার ভোল্টেজটা ইনক্রিজ করতে হতে পারে, তাই তো? তাহলে ট্রান্সফর্মার মেইনলি কি জন্য ইউজ করা হয়? দেখো, টু ইউজ অ্যাজ টু ইনক্রিজ
অর ডিক্রিজ, অল্টারনেটিভ ভোল্টেজ। আমি বলতে পারলাম? এবারে আমরা সিলেবাসে এখন যেটা পড়বো সেটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার। আইডিয়াল ট্রান্সফরমার মানে হচ্ছে কোন রকম কোন লস আমরা এখানে কনসিডার করব না। অ্যাকচুয়ালি ট্রান্সফরমার ইজ এ বিগ টপিক। তোমরা যখন ইঞ্জিনিয়ারিং এ আসবে একটা সেমিস্টারের হাফ সেমিস্টার শুধু ট্রান্সফরমার পড়ানো হয়, একটা সেমিস্টারের হাফ হাফ পুরো ট্রান্সফরমার পড়ানো হয়। আমি কি বুঝতে পারছি বলো? এবারে যে ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ লেভেলটাকে ইনক্রিজ করা হয় তাকে বলে স্টেপ আপ ট্রান্সফরমার। সিমিলারলি যাকে ডিক্রিজ করা হয় তাকে বলে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমি কি বুঝতে পারছি? হ্যালো, এবারে ট্রান্সফরমারের দেখতে কেমন হয়? দেখো, বুঝতে পেরেছো কিরকম দেখতে হয়? এবারে এই ট্রান্সফরমারের এইরকম একটা এন্ডে এরকম কয়েলকে পেঁচিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছো কয়েলটা কিভাবে পেঁচানো হয়েছে? হ্যালো, সিমিলারলি এইখানে আর একটা কয়েলকে এরকম পেঁচিয়ে দেওয়া হয়। কোনো ডাউট থাকলে বলো। এইটাকে বলে প্রাইমারি সাইড, এইটাকে বলে সেকেন্ডারি সাইড। এইখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হয় সেটা হচ্ছে আইপি প্রাইমারি, আর এখান দিয়ে যে ভোল্টেজটা যায় সেটা হচ্ছে ভিপি। এগুলো কিন্তু অল্টারনেটিভ 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 কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। তাহলে এই সাইডটাকে আমি বলছি ইনপুট, আর এই সাইডটাকে আমি বলছি আউটপুট। এইখানে যে কারেন্টটা আমি পাই সেটা হচ্ছে আইএস সেকেন্ডারি কারেন্ট, আর এখানে যে ভোল্টেজটা পাই সেটা হচ্ছে ভিএস। তুমি বলবে কি করে আমি কারেন্টটা পাবো? মন দিয়ে শোনো, আমি যদি এইখানে কারেন্ট ফ্লো করি তাহলে রাইট হ্যান্ড রুল দিয়ে থাম বরাবর এই ডিরেকশনে একটা ফাই ফ্লো হবে কি হবে না? ফাই ফাই ফ্লাক্স, বলো বলো ফ্লাক্স ফ্লো হবে কি হবে না? হ্যালো, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে কি হবে না? হবে। সেই ফ্লাক্সটা এইভাবে ঘুরবে, ঘুরবে কি ঘুরবে না বলো? আচ্ছা, এবার একটা কথা বলি, এইখানে আমি ধরলাম এনপি আর এইখানে এনএস। এনপিআর এনএস টা কি বলতো? নাম্বার অফ টার্নস। ভেরি গুড, ভেরি গুড। তাহলে মন দিয়ে শোনো, এই প্রাইমারি লিংকে আমার কত ফাই, মানে ফাই হচ্ছে তোমার মানে লিংক না, প্রাইমারি প্রাইমারি কয়েলে ফাই লিংক, তাই তো? তাহলে বলতো ভিপি কে আমি লিখতে পারি নাম্বার অফ টার্নস ইনটু মাইনাস ডি ফাই বাই ডিটি, বল লিখতে পারি কিনা? হ্যালো, এবার বলতো এই সেম টার্ন, এই সেম ফ্লাক্স সেকেন্ডারিতেও তো যাচ্ছে, সেকেন্ডারিতে যাচ্ছে না, এই সেকেন্ডারি সেম ফ্লাক্স বলো, তাহলে বলতে পারবে ভিএস ইকুয়াল টু এন এস ইন্টু মাইনাস ডি ফাই বাই ডিটি? বলো, একই একই হবে না? একই ফ্লাক্স লিঙ্কেজ না দুটোতেই? তাহলে একটা লুপে যদি ডি ফাই বাই ডিটি হয় তাহলে এন এস কানা লুপে এতগুলো হবে কি হবে না ভেবে বলো। এবার দেখো, এটা এক নাম্বার ইকুয়েশন, এটা দু নাম্বার ইকুয়েশন, ঠিক? দেখো তাহলে বলো তো ভিএস বাই ভিপি ইকুয়াল টু এন এস বাই এনপি আসছে বলো? বলো এইটাকে আমি বলছি কে? তাহলে ভেবে দেখো, আমি যদি এন এস গ্রেটার দেন এনপি করি তার মানে কে গ্রেটার দেন ওয়ান না? সেটা মানে হচ্ছে ভিএস গ্রেটার দেন ভিপি না? তাহলে বলতো এটা স্টেপ আপ ট্রান্সফরমার না স্টেপ ডাউন ট্রান্সফরমার? সেকেন্ডারিতে ভোল্টেজটা বেশি, এই ফর্মুলাটা মনে থাকবে যে টার্নস রেশিও কতগুলো টার্ন আমরা জোড়াচ্ছি সেই টার্নস রেশিও কে ভ্যারি করিয়ে আমরা স্টেপ আপ স্টেপ ডাউন করাতে পারি। আমি কি বুঝতে পারছি বলো? সেকেন্ড এন এস লেস দ্যান এন পি, কে লেস দ্যান ওয়ান, ভি এস লেস দ্যান ভি পি, স্টেপ ডাউন না ভেবে বলো? কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, কোনো ডাউট কিভাবে স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমার করা হয় বলো?
তাহলে আমি এখানে তোমাদের একটা কথা বলবো, ভেবে দেখো, এই যে আইডিয়াল ট্রান্সফরমার বা ট্রান্সফরমার, এইটা ইট ওয়ার্কস অন দা বেসিস, বলবো না প্রিন্সিপাল, বলবো প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকশন, বলো মিউচুয়াল ইন্ডাকশন, বলো, বুঝতে পেরেছি? আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো, ইনপুট পাওয়ার কত? ভিপিআইপি বলতো, আউটপুট পাওয়ার কত? ভিএসআইএস, জয় বলো। হ্যালো হ্যালো, এবার আমি যদি এফিসিয়েন্সির কথা বলি, আউটপুট বাই ইনপুট, এটাকে লিখবো আউটপুট হচ্ছে, এই যে আউটপুট এটা আর ইনপুট এটা, মানে ভিএসআইএস বাই ভিপিআইপি লিখতে পারি। এবার একটা কথা বলো, যদি কোথাও কোনো লস না হয় তাহলে যেটা ইনপুট সেটাই আউটপুট হবে না? বলো, ইফ নো লস দেন ইনপুট পাওয়ার ইকুয়াল টু আউটপুট পাওয়ার, হবে কি হবে না? তাহলে বলো তো, আইডিয়াল ট্রান্সফরমারে এটা কি 100% এফিসিয়েন্সি? বলো বলো, এবার বলো প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে এফিসিয়েন্সি লেস দ্যান 100%? বাস, তোমাদের এইটুকু জানলেই হবে, তোমাদের এইটুকু জানলেই হবে, কারণ প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে লস আছে। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো।